বান্দরবান ও রাঙামাটি সহ পার্বত্য অঞ্চলে শুরু হলো ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী বৈশাখী উৎসব। সকালে ঐতিহ্যবাহী পোশাক পরে সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে অনুষ্ঠান শুরু করেন চাকমা ও তঞ্চঙ্গা সম্প্রদায়ের বাসিন্দারা। তাদের বিশ্বাস, এর মাধ্যমে সব দুঃখ মুছে নতুন বছরে বয়ে আনবে আনন্দের বার্তা। এদিকে রাঙামাটি রাজবন বিহার ঘাটে কাপ্তাই হ্রদের পানিতে ফুল ভাসিয়ে এই উৎসব শুরু হয়। এতে অংশ নেন পাহাড়ি জনগোষ্ঠীর বাসিন্দারা। আয়োজকরা জানান, এদিনে ভোরে সবাই ফুল দিয়ে ঘর সাজায়, পরে নদীর ঘাটে জলদেবীর উৎসব উদ্দেশ্যে ফুল ভাসিয়ে পূজার মাধ্যমে আশীর্বাদ কামনা করেন ভক্তরা। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে প্রশাসন। প্যান্ডেমিকের কারণে আমাদের নিষেধাজ্ঞা ছিল, দেখে কোনো অনুষ্ঠান হতে পারেনি, ঘরে ঘরে অনুষ্ঠান হয়েছে। এবার মানুষের উচ্ছ্বাস আমাদের অন্তরকে ছুঁয়ে গেছে। আমার জেলা প্রশাসন সকলে আমরা এসেছি, আমি সকলকে এই বিজু সাংরাই বৈশাখ এবং বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি।